জান্নাতে যাওয়ার একমাত্র শর্ত বলতে পারেন ঈমান থাকার পর ইত্তেবায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি করা ইত্তেবা এবং অনুসরণ করা। হে রাসূল, আপনি জানিয়ে দেন আপনার উম্মতকে, আপনার অনুসারীদেরকে, ঈমানদারদেরকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তার মার্কা হবে, আলামত হবে, প্রমাণ হবে আমাকে, অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করো, অনুকরণ করো, তিনি যা করেছেন তার অনুকরণ অনুসরণ করো, এর মধ্য দিয়ে প্রমাণ হবে যে তোমরা আল্লাহকে ভালোবাসো। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ অনুসরণ করলে কি লাভ হবে? এই আয়াতে দুটি লাভের কথা উল্লেখ করা হয়েছে। এক, বিষয়টা কিন্তু খুব সহজ না। আজকে যদি কেউ বলে এখানে যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক, উনি আমাকে অনেক পছন্দ করে, অনেক স্নেহ করে, আমার লোকটার দিকে একটু বড় বড় করে তাকাবো না, বাপরে বাপ, মাননীয় প্রধানমন্ত্রী তাকে ব্যক্তিগত ভাবে স্নেহ করেন, আদর করেন, আমরা চিনি, আমাদের পরিচয়, ব্যাপারটা একটু আমরা বিশেষ নজরে দেখবো কিনা লোকটার দিকে। আরো জন এসে যদি বলে যে মহামান্য রাষ্ট্রপতি সাথে আমার সম্পর্কটা খুবই ভালো ব্যক্তিগত পর্যায়ে, আমরা অনেক বেশি অভিভূত হব না, আশ্চর্য হব যে লোকটা কত স্পেশাল দেশ। দুনিয়ার প্রধানমন্ত্রী, দুনিয়ার রাষ্ট্রপতিদেরকে যিনি প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি বানান, এবং আমাদের সবার গোটা দুনিয়ার সমস্ত প্রভাবশালী মানুষগুলোর সৃষ্টিকর্তা যিনি, আহকামুল হাকিমিন যিনি, সেই রব্বুল আলামিন স্বয়ং ভালোবাসবেন ওই মানুষগুলোকে যারা তাদের জীবনের প্রতিটি পা ফেলার সময় দেখে আমার রাসূল কিভাবে ফেলেছে। এ লোকগুলোর কাছে, এ লোকগুলো দুনিয়ার মানুষের কাছে খুব সাধারণ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এরা ভিভিআইপি। তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম এবং মালিকের সম্পর্ক। আরে ভাই, কোনো মালিক যদি কোনো গোলামের উপরে সন্তুষ্ট থাকে, এই তো গোলাম খুশি। মালিক তার অধীনস্থ কর্মচারীর উপরে যদি সন্তুষ্ট হয়ে থাকেন, এটাতেই তো সে খুশি যে উনি আমার উপর সন্তুষ্ট আছে। আর এর উপর দিয়ে যদি তিনি শুধু সন্তুষ্ট না, তাকে স্পেশাল ভাবে ভালোবাসেন, মালিকের সাথে যদি বন্ধুত্বের সম্পর্ক হয়, ভালোবাসার সম্পর্ক হয় অধীনস্থের, তাহলে এর চেয়ে আনন্দের আর কি হতে পারে বলেন। আমরা মাটির তৈরি, আল্লাহর ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটি সৃষ্টি। এই সৃষ্টি আমাদেরকে আমাদের মালিক রবের সাথে পরিচয় হওয়াটা যেখানে বিশাল গর্বের বিষয়, সেখানে শুধু পরিচয় নয়, আমাদের মালিক আমাদেরকে ভালোবাসবেন, স্নেহ করবেন, মহব্বত করবেন, যদি আমরা তার প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা অনুসরণ করব, তার সুন্নাহকে দেখে দেখে চলি। আরেকটা লাভ হবে কি, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ মাফ করে দিবে। ভাইরে, দুনিয়াতে আমরা পয়সার জন্য কত অস্থির হই, একটু বিপদে পড়ে গেলে, একটু অসুখ বিসুখ হয়ে গেলে, বড় কোনো রোগ হয়ে গেলে কত ডাক্তারের কাছে, কত আপনজনের কাছে দৌড়াই, কেউ পয়সার জন্য, কেউ প্রপার ট্রিটমেন্টের জন্য, কেউ ডাক্তার সাহেবের একটু বিশেষ যত্ন আপত্তির জন্য কত অস্থির হয়ে যায় আমরা। কি আমাদের দিন, আমাদের একমাত্র পেরেশানির কারণ হবে আমাদের গুনাহগুলো, আমাদের পাপগুলো, দুনিয়াতে যে অপরাধগুলো আমরা করে চলেছি ভাই আমার, এগুলো হবে আমাদের আখেরাতে একমাত্র মাথা ব্যথার কারণ, যা পাপের বিশাল বড় বড় পাহাড়, এগুলোর প্রায়শ্চিত্ত করতে হবে, এই পাপগুলোর অপরাধের শাস্তি হিসেবে জাহান্নামের আগুনে পড়তে হবে।
এজন্য কিভাবে সেগুলো মাফ হবে সেটাই টেনশনের কারণ হবে। আর আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনী, হে রাসূল আপনি বলে দেন তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে রাসূলের কথা শোনো। কার কথা শুনতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করো। আল্লাহ হবে দুইটা নগদে, এক ইউহিব্বুকুমুল্লাহ রাব্বুল আলামিন, গোটা জগতের সমস্ত রাজাদের রাজা মহান রব তোমাদেরকে স্বয়ং ভালোবাসবে, এবং ওয়াইয়াগফিরুলকুম যুনুবাকুম, কিয়ামতের দিন তোমাদের পেরেশানির কারণ হবে যেটি মূল সেই পাপগুলোকে ক্ষমা করে দেবে। আল্লাহু গফুর রহিম। মহতরম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জন্য মডেল করে পাঠিয়েছেন। যেই আল্লাহর বান্দা তার জীবনের সমস্ত কাজ করার আগে ভাবেন যে এই কাজটি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে করেছেন বা করতে বলেছেন, গাইড দিয়ে গেছেন, আমি সেইভাবে কাজটা করব, এইভাবে বেছে বেছে জেনে জেনে যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু সুন্নাহগুলোকে অনুসরণ করবে এই লোকটাই জান্নাত। এই লোকটাই কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবীজি বলেছেন আমার উম্মতের সবাই জান্নাতে যাবে ইনশাআল্লাহ, সবাই জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে যে ব্যক্তি আমার কথা অস্বীকার করেছে, অমান্য করেছে, ব্যতিক্রম করেছে সে যাবে না। কিলা ওয়া ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করা হলো হে আল্লাহর রাসূল আপনার উম্মত আবার আপনার কথা অস্বীকার কেমনে করে? তখন তিনি বললেন মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার আনুগত্য করবে, আমার অনুসরণ করবে, আমার অনুকরণ করবে, আমাকে ফলো করে করে চলবে এই ব্যক্তি জান্নাতি। ওয়ামান আসানি ফাকাদ আবা, আর যে ব্যক্তি আমার নির্দেশ নিষেধ, আমার ডিরেকশন, আমার হেদায়েত, আমার পথ নির্দেশ এগুলোকে যে ব্যক্তি লঙ্ঘন করবে, মানবে না, ফাকাদ আবা, তাহলে সে ব্যক্তি আমাকে অস্বীকার করলো, আর এই ব্যক্তি জাহান্নামে যাবে। তাহলে হাদিস থেকে বোঝা গেল ভাইরা আমার জান্নাতে যাওয়ার একমাত্র শর্ত বলতে পারেন ঈমান থাকার পর ইত্তেবায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি করা? ইত্তেবা এবং অনুসরণ করা।